নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি শিলিগুড়ি পৌর কর্পোরেশনের 5 নম্বর বোরোর অন্তর্গত এলাকা এখনও জলমগ্ন। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জেরেই কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে 5 নম্বর বোরোর বেশ কিছু এলাকা। এই মুহূর্তে আপনারা দেখছেন ইসকন মন্দিরের ঠিক পিছনের অবস্থা। ইসকন মন্দিরের পিছনের এই অবস্থা কিন্তু বেশিরভাগ সময় রাস্তায় জল জমে থাকে এবং নিকাশি অবস্থার যে হাল তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বেহাল অবস্থা কিন্তু নিকাশি অবস্থার এই মুহূর্তে এই এলাকার। সেই দৃশ্য কি অবস্থা রয়েছে এলাকায়, কতটা অসুবিধার মধ্যে রয়েছে এলাকাবাসীরা, তা পরিদর্শন করতে এখানে এসে পৌঁছেছেন দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা এবং সেই জন্যই কিন্তু সম্পূর্ণ রাস্তা জলমগ্ন, বাড়ির ভিতরেও জল ঢুকে রয়েছে গোটা এলাকায়। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু সেই বৃষ্টির জল নামেনি, এলাকা ভর্তি জলমগ্ন এবং বাড়ির ভিতরেও দেখুন জল ঢুকেছে। যখন বৃষ্টি হয় সেই সময় কিন্তু এই প্রত্যেকটি বাড়ির ঘরের ভিতরেও জল প্রবেশ করে। বৃষ্টি কমায় ঘরের ভিতর থেকে জল নামলেও রাস্তা এবং বাড়ি প্রত্যেকটি জায়গাতে কিন্তু জল জমে রয়েছে। এই জলে জল জমে কিন্তু মশাবাহিত বিভিন্ন রোগ হওয়ারও উপক্রম রয়েছে। দেখুন আমরা তুলে ধরার চেষ্টা করছি, বহুদিন ধরে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই সমস্ত জল কিন্তু প্রায় বহুদিন ধরে এলাকায় জমে রয়েছে। ঠিক শিলিগুড়ি ইসকন মন্দিরের পিছনের এই রাস্তা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 5 নম্বর বোরোর অন্তর্গত। সম্পূর্ণ এলাকা কিন্তু জলমগ্ন, বহু প্রায় কয়েক ঘন্টা কিন্তু হয়ে গেছে বৃষ্টি থেমেছে, কিন্তু তারপরেও কিন্তু এখনো জলমগ্ন এলাকা। যাতে এই জমা জলে কোনো রকমভাবে কোনো মশা বা অন্য কোনো জলবাহিত জীবাণু ভেসে না আসে সেই জন্য কিন্তু জলের উপরে স্প্রে করা হচ্ছে বোরোর পক্ষ থেকে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। তিনি কিন্তু গোটা এলাকা পরিদর্শন করে দেখছে এবং গোটা এলাকার যা পরিস্থিতি রয়েছে তা দেখছে। দেখুন পরিষ্কার দেখলে বোঝা যাচ্ছে কিন্তু ঘরের ভিতরেও বৃষ্টি হলে ঘরের ভিতরেও জল ঢোকে, তবে বৃষ্টি থামায় কিন্তু জল খানিকটা কমলেও এখনো জলমগ্ন। রাতে পুরা সাল রা
আমাদের কাউন্সিলর অনেকবার বলেছে এরা মাছ ধরতে পাঁচ নম্বর বোরোর এই এলাকা পরিদর্শনে এসেছে দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার, সাথে রয়েছে পাঁচ নম্বর বোরো চেয়ারম্যান রঞ্জন সিং শর্মা। আপনারা দেখতে পাচ্ছেন নিকাশী ব্যবস্থার বেহাল হাল, এবং তার কারণেই কিন্তু গোটা এলাকা জলমগ্ন রয়েছে। জল নিকাশী ব্যবস্থা না থাকায় কিন্তু গোটা এলাকা জলমগ্ন, এবং এর থেকে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এবং পাশাপাশি নানা জলবাহিত যে রোগ হয় সেই সমস্ত রোগেরও সম্মুখীন হতে হচ্ছে এই এলাকাবাসীদের। এই মুহূর্তে আপনারা দেখছেন শিলিগুড়ি ইস্কন মন্দিরের ঠিক যে পিছনের রাস্তা রয়েছে, অর্থাৎ আশ্রবনগর, সেই আশ্রবনগরে পরিদর্শনে এসেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার। আমরা আজকে সকাল থেকে আমাদের চেয়ারম্যানের বোরো টু বোরো থ্রি চেয়ারম্যান আমাদের বোরো ফাইভের আমাদের সমস্ত জায়গাগুলোই আমরা সকাল থেকে আমাদের কোয়ার্ডিনেটররা সবাই ঘুরছে যে শিলিগুড়িতে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। শিলিগুড়ি পুরো বোর্ড এর আগে 10 বছরে কি কাজ করেছে, যে অবস্থায় মানুষ আছে। এ তো এমনিতেই এখানে করোনাতে মানুষ কষ্ট পাচ্ছে, এবার ডেঙ্গিতে মানুষ কষ্ট পাবে, জলে কষ্ট পাবে, তো এদের কাজটা কি, এই পুর নিগমের কাজটা কি? খালি ফটো তোলা ছাড়া তো কোনো কাজ নাই, আর ভাষণ দেওয়া ছাড়া। তো এখানকার ওদের এই পুর বোর্ডের নৈতিকভাবে এই দায়িত্ব স্বীকার করে নেওয়া উচিত। একদিকে অবৈধ নির্মাণ, একদিকে ইলেকট্রিকের ব্যাপক দুর্নীতি, একদিকে মানুষ সাধারণ যে পরিষেবা, নাগরিক পুর পরিষেবা সেটা পাচ্ছে না। আমাদের চেয়ারম্যান, আমাদের কোয়ার্ডিনেটররা সকাল থেকে রাত অবধি তারা পরিশ্রম করছেন, মানুষের পাশে থাকছেন, আর কোনো সহযোগিতা শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। লেবার চাইলে পাচ্ছে না। আজকে কাউন্সিলররা চিঠি দিচ্ছে দীর্ঘ সময় ধরে যে এই রাস্তাগুলো করে দেওয়া হোক, এই ড্রেনগুলো করে দেওয়া হোক, যেগুলো প্রয়োজন কোনো রাজনীতি না করে, শুধুমাত্র 600-700 অবৈধ পুরকর্মী নিয়োগ করে তাদেরকে বাড়িতে বসিয়ে পয়সা দিচ্ছে এই বাম পুর বোর্ড অশোক ভট্টাচার্যের নেতৃত্বে। এটা একটা অপদার্থতা ছাড়া কিছু নেই।
এলাকাবাসী যে আমাদের বড় চেয়ারম্যান আছেন সবটাই ওনারা করছেন, রোজ সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছেন। এখনো দেখলেন আপনারা যে ও নিজেই এখানকার কোঅর্ডিনেটরকে সঙ্গে নিয়ে স্প্রেড ব্যবস্থা করেছে, যাতে জল কাটা হচ্ছে, লেবার লাগিয়েছে যতটুকু হাতে আছে আমাদের বড় চেয়ারম্যানের কোঅর্ডিনেটর। তার বাইরে করতে গেলে তো পুরো প্রশাসনের সহযোগিতা চাই। আমরা এই জায়গাগুলো শুধু নয়, পুরো শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় এই ওয়াটার লগিং, বাড়িতে জল ঢুকে গেছে, হাঁটতে পারছে না, বাচ্চারা বেরোতে পারছে না, স্কুলে জল জমে গেছে, কোনো পরিকল্পনা নেই। পুরো শহরের জলের একটা পূর্ণ পরিকল্পনা প্রয়োজন, যেটা আমরা করছি, আমাদের বোরো করছে, আমাদের সেন্ট্রালিও আমরা করছি, এসজিডিএফ থেকে একটা করার ব্যবস্থা হচ্ছে, দেখছি আমরা। এই পুরভোট না গেলে, আমরা না গেলে, বিজেপি না গেলে শিলিগুড়ির মানুষ আমরা বাঁচতে পারবো না। এদেরকে যে কোনো মূল্যে এদের হাত তুলে নিতে হবে শিলিগুড়ি পুর নিগম, শিলিগুড়ি মানুষের উপর থেকে, তবেই শিলিগুড়িতে আমরা বাঁচতে পারবো, নইলে শিলিগুড়িতে যে কষ্ট আমরা পাচ্ছি এটা দুর্বিষহ হয়ে গেছে আমাদের কাছে। আরেকটি জায়গা যে সামান্য একটু বৃষ্টি হলে পুরোপুরিভাবে জলমগ্ন হয়ে পড়ে, যেটা হাজেলপাড়া বাজার এবং হাজেলপাড়া জায়গাগুলো, স্বামীজী মোড়, বহু অ্যাক্সিডেন্টও হয়, সেটা বহু জায়গা পরিকল্পনার অভাব। পরিকল্পনা না থাকলে যা হয় আজকে সেটাই হয়েছে। আজকে লোক নিয়োগ করেছে কোথায়? আমাদের বোরোগুলোতে লোক পাচ্ছি না আমরা, কিন্তু আমাদের আমাদের কাজ করবে কীভাবে? পুরো বোরো বোরো বোরোগুলোকে বসিয়ে রাখা হয়েছে, রাজনীতি হচ্ছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, যেরকম ভোট আসলে তারা রাজনীতি দল আসে, এরকম তারা মানুষ তো ঠিকই বলেন, ভোটের সময় ভোট নিয়ে যায় এই সিপিএম, কংগ্রেস, বিজেপি। আমরা তো দায়িত্ব পাইনি কোনোদিন, আমরা দশ বছর ধরে দায়িত্ব পাইনি, এর আগে 34 বছর বামেরা ছিল, সেখানেও আমরা দায়িত্বে ছিলাম না। এই শিলিগুড়ি একমাত্র জায়গা যেখানে এই বামেরা, বিজেপি, কংগ্রেস সব মিলে এখানে একটা নেক্সাস তৈরি হয়েছে, এরা এই প্রশাসন পরিচালনা করছেন, আর শিলিগুড়ির মানুষ আমরা কষ্ট পাচ্ছি। এরকম জল নিকাশি ব্যবস্থা না যদি থাকে তাহলে ডেঙ্গুর প্রভাব তো ছড়াতে পারে, সেই জন্যই তো আশা। সে কথাই তো বললাম যে আমাদের সমস্ত টিম কাজ করছে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাগুলোতে জল মুক্ত করতে হবে, নিকাশি নালা তৈরি করতে হবে। এটার কাজ আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে সমস্ত বড় তিনটে বড় আছে আমাদের, তারা করছেন, চেষ্টা করছেন, কিন্তু অর্থ এবং এই ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য যে পরিকল্পনা সেটা তো কর্পোরেশনকে করতে হবে। কোথা দিয়ে ড্রেন যাবে, কোথায় নালা যাবে, কোথায় আপনার সোয়ারের সিস্টেম যাবে, এটা তো ওদের হাতে। যাদের বিরুদ্ধে বক্তব্য তাদের বক্তব্য থাকছে এলাকার নিচু বলে জল জমে এবং রাজ্য সরকারের থেকে টাকা আসে না, সেই জন্য কাজ করা। এলাকার নিচু কত বছর ধরে আছে? 50 বছর ধরে তো দায়িত্বে আছে, আর কতদিন এলাকাকে নিচু দেখাবেন? মানুষকে নিচু দেখাচ্ছেন ওরা, শিলিগুড়ির মানুষকে নিচু করা হচ্ছে। আমরা তো বলছি তো যে পারছেন না, ছেড়ে দিন, বসে আছেন কেন? এই মুহূর্তে আপনারা কিন্তু খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন শিলিগুড়ি ইসকন মন্দিরের ঠিক পিছনের অবস্থিত আশ্রফনগর, অর্থাৎ 5 নম্বর বোরোর অন্তর্গত এই আশ্রফনগরে আপনারা দেখলেন এই গোটা এলাকা কিন্তু ঘুরে দেখলেন দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার, এবং ঘুরে দেখে কি বক্তব্য রাখলেন তাও শুনলেন আপনারা। শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আমরা জড়িত হব আপনাদের সাথে। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।